নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ব্লগ অ্যান্ড ফিশিং চ্যানেল এর একটি নতুন প্রেস ভিডিওতে আপনাদের সকলকে শুনলাম নইতে প্রচুর পরিমাণে পাশে এবং খয়রা মাছ এসছে তো আজকে আমরা পাশে খয়রা মাছ তো ধরবোই আর তার পাশাপাশি থাকছে মাছ ধরা ধরা দুটোই থাকবে রান্না কিছু শুধুমাত্র চাল আর জলটাই এনেছি আর নদী থেকে আজকে আমরা যা তুলবো সেটাই আজকে আমরা রান্না বান্না করবো তাই তো একদম বন্ধুরা এখন সময় সকাল নটা থেকে সাড়ে নটা বাজে আর এই মুহূর্তে আমরা সবাই বেরিয়ে পড়েছি আর কি কি হচ্ছে আপনারা সবই দেখতে পাবেন তো চলুন বন্ধুরা ভিডিও টা এখান থেকে শুরু হয়ে যায়

কেন চলো চালোল আসো আসো তোর নজর এরকম বান্দর দুইটা দেখা হ্যাঁ এরকম বান্দর লাল বান্দর কিন্তু বান্দর গুলো বসে বেরিয়ে পড়েছি আমরা কাঁকড়া ধরতে কাঁকড়া খুঁজতে হ্যাঁ গর্ত দেখো আগে

দেখো আসতে সাবধানে সাবধানে বের করো বন্ধুরা এই যে কষ্টের ফল বিশাল সাইজ বন্ধুরা বৌনি হয়ে গেল একটা কাকড়া আর মঙ্গল ভাই আরো একটি কাকড়ার গর্ত পেয়েছে কিন্তু কাঁকড়া আছে কিনা এখন শিওর হতে পারেনি কোন গাছের গায়ে অনেক লাইন খুঁজে নিয়ে গাছের ক্ষতি হবে না বন্ধুরা আমরা দ্বিতীয়বার যে গর্তটা পেয়েছিলাম তা মোটামুটি ধরুন দশ থেকে পনেরো মিনিট সময় খুঁজেছি কিন্তু কাঁকড়া পাইনি তার ভিতরে কোন দিকে চলো দশ পনেরো মিনিট খুঁজে যখন কাঁকড়া পাই না তখন খুব কষ্ট লাগে আর ভিতরে যেমন মশা মানে ভিজে জায়গা তো বড় বড় মশা সব জঙ্গলের আচ্ছা ঠিক আছে আমরা তাহলে এই দিক দিয়ে দেখছি বন্ধুরা কাঁকড়ার গর্ত খুঁজতে খুঁজতে কিন্তু আমরা জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি কিন্তু ভিতরের দিকে খুব বেশি গর্ত নেই তো আবারও বাইরের দিকে চলে যাব আবার নেই ভিতর দিকে খুব এটা না গর্ত বন্ধুরা পাওয়া গেছে এখানে কিন্তু ছোট কাঁকড়া আছে ভিতরে একটু খুঁচে দেবো যাও হালকা খুঁচে দাও ভেঙে চলে বের করে নেবো তাই একটু হালকা খুঁচে নাও তাহলে আর ভেঙে চলে যাবে না কাঁকড়াটা

শুদ্ধা পঢ়াই খাবাই খাব কাকাই খাই ভাল মান তুমি খাব

আছে নাকি আর এখন বন্ধুরা তিন দিকে তিন জায়গায় কাঁকড়া করছে ওই যে বুধ এ আর মঙ্গল ভাই ভিতরের দিকে আর কাঁকড়ার গর্তে কাঁকড়া তো আছে কিন্তু গর্তগুলো অনেক ডিপে আর বিশেষ করে গাছের তলায় তো তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে দিয়ে কে হাত দিয়ে খুঁজছে নাকি লাঠি দিয়ে ক্যামেরা অফ বন্ধুরা কাঁকড়া কিন্তু বেরিয়ে এসছে কাঁকড়া গুলো নরম কেন বুঝতে পারছি না যা হোক কোনো ব্যাপার না কটা দুই চার আর পাঁচটা হয়েছে ছজন আছে ম্যাক্সিমাম ছটা না হলে তো হয় না

সামালকে কামনা তোর তোর শালা চলো সবার কষ্ট হয়ে গেছে আছে কি তো জোড়া হবে দালি হবে কষ্ট হয়ে গেলে হবে না

চাল আর সময় নেই বন্ধুরা ভিতরে ঢুকিয়ে দিয়েছে মন মানে অনেক কিন্তু হ্যাঁ চলে কাছে ভাটা কিন্তু পুরো লেগে গেছে মানে জল একদম কমে গেছে জাল খাওয়ানোর সময় চলে আসছে বড় নাকি বলছে তো বড় নাজাল করেছে

আমাদের বাড়ি থেকে গাবলা আনা হয়নি তো আমরা এই বোট থেকে একটা গাবলা নিলাম যেটা আমরা ওই কাঁকড়ার তরকারি রেখেছি ওই যে আর এখন রান্না হচ্ছে আমাদের পাশে মাছ আর চিংড়ি মাছ ওটা কমপ্লিট চলো কাঁচা মাছের ঝোল হচ্ছে নাকি

সব রকম মিলিয়ে আজকে চলো চলো বন্ধুরা ভাত বাড়া কিন্তু শুরু হয়ে গেছে আর এখন বেলা কটা বাজে চারটে চারটে সাড়ে চারটে বাজে খাওয়া দাওয়া করতে বেতা তারিখ খাওয়া দাওয়া তো শুরু করতে হয়েছে রান্না বান্না কিরম হয়েছে রান্না বান্না কি বলবো আমি কাঁকড়ার তরকারি করেছি আমাদের হয়তো ভালোই লাগছে আর এই মঙ্গল ভাই আমাদের কাঁচা মাছের তরকারি করে খাওয়ালো আজকে সত্যি এত কম টাইমে ভিতরে এত সুন্দর রান্না করেছে দারুণ আমি ওর জন্য আরেকটা ঝোল নিচ্ছি